আর কয়েক মাস পরই হতে চলেছে কিন্তু এই শারদীয় দুর্গোৎসব। আমাদের পাড়ায় 2024 সালে এবার কিন্তু একটা বিশাল বড় দুর্গাপূজা হচ্ছে। আমাদের এই সমস্ত ছেলেরা দেখেন এখনো পর্যন্ত প্রচুর খাটাখাটনি করছে। এই যে একটা ব্যানার এত সুন্দর, এটা প্রিন্টিং করার পর কিন্তু এরা কিন্তু এখানে বানছে। এটা হচ্ছে কৃপাময় দেবনাথ, এই একটা ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের পাড়ার এরা। আর এই পিছনে একটা ছেলে এখানে এটা বানছে, দেখুন অনেক কষ্ট করে। তো আমরা ড্রিল মেশিন টেশিন নিয়ে এসে ভিতরে মন্দিরের ভিতরটা অনেক খাটাখাটনি করা হলো। আর এখানে তো দেখতে পাচ্ছেন এখানে সব কাঠমাগুলো রয়েছে, এই এখনো ভেতরে রং টং করা হবে। আর এই আশেপাশে সব মেয়েদের এখান থেকে স্কুল থেকে হয়তো ছুটি হচ্ছে। আর এই হচ্ছে ব্যাপার, এবার আমি একটু দেখাচ্ছি। তো এখানে সব আমাদের এখানে একটা টিচার রয়েছে, এখানে ওই টিচার পড়াশোনা করায়, এখানে ছেলেরা রয়েছে। আর তো আমি যেটা বলতে চাইছি, এই যে আমাদের এই বটবৃক্ষটা আর এই যে ইলেকট্রিক পোলটা, একটা মানে বহু পুরনো, তো এটা কিন্তু যাতে একটু উঁচুতে ওঠানো হয় সেজন্য আমরা ইলেকট্রিক অফিসে একটা দরখাস্ত দিয়ে এসেছি। তো আশা করছি কয়েকদিন পরেই কিন্তু এটা শুরু হবে। আর এই হচ্ছে আমাদের গ্রামের পরিস্থিতি, মানে মন্দিরটা তো খুব সুন্দর, দেখতে পাচ্ছেন কি মন্দির। এখানে সব ছেলেরা সব তাকিয়ে দেখছে ওদিকে, কিছুজন দাঁড়িয়ে আছে, এদিকে ব্যাপার স্যাপার হয়ে গেছে। আর আমি হচ্ছি এখানে, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকলে শেয়ার অবশ্যই করবেন।